বলা হয় লাইফ অফ এ ইউটিউবার ইজ সো আনপ্রেডিক্টেবল অর্থাৎ একটা ইউটিউবারের জীবন সবসময় অপ্রত্যাশার মধ্যে দিয়ে চলে কখন কি ঘটে যায় এই বোধহয় চ্যানেলে স্ট্রাইক পড়ে গেল এই বোধহয় নতুন কোনো সমস্যার সৃষ্টি হলো হ্যাঁ বন্ধুরা এরকমই একটা ঘটনার সম্মুখীন হয়েছে আমি আবারও এবং এই নিয়ে তিন তিনবার ইউটিউবের ভুলের জন্য তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে তোমাদের সাপোর্টের জন্য বেঁচে গেলাম কিভাবে বেঁচে গেলাম গতকাল ছিল কি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর দু আমি আমার কমিউনিটি পোস্ট আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি এখানে রয়েছে আমার একটা ছবি যেখানে আমি লিখেছি এক্সিকিউট মেরি টু অল অফ ইউ মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার অর্থাৎ আমি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারকে মেরি ক্রিস্টমাস জানিয়েছি এবং তার সাথে সাথে এক্সিকিউট ইউর সেলফ বলে একটা শব্দ বা একটা বাক্য আমি সেখানে উল্লেখ করেছি তার মানে কি এক্সিকিউট ইউর সেলফ মানে কি তুমি বা চেষ্টার ত্রুটি রেখো না তুমি নিজেকে এক্সিকিউট করো তুমি নিজেকে সাফল্যের দিকে ত্বরান্বিত করো আমি এই লাইনটার মাধ্যমে সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছিলাম অর্থাৎ লাইফের যে কোনো সিচুয়েশনে তুমি যদি নিজেকে এক্সিকিউট করতে পারো তাহলে তুমি কিন্তু সাকসেসফুল হবে জাস্ট এই লাইনটার মধ্যে দিয়ে আমি এটা বার্তা দিতে চেয়েছিলাম সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনারা যদি দেখেন বা তোমরা যদি দেখো কোথাও কি তুমি কোনো ভায়োলেশন দেখতে পাচ্ছো বা আমি কাউকে কি হ্যারাস করেছি নিশ্চয়ই না এটা আমিও বুঝতে পারছি তুমিও বুঝতে পারছো বাট ইউটিউব এটা বুঝতে পারে না আর এই ইউটিউবের ভুলের জন্য প্রচুর প্রচুর ক্রিয়েটরকে কিন্তু যারা অনেস্টির সাথে কাজ করতে চাইছে তাদেরকে কিন্তু সাফার করতে হয় এর আগেও দু সালে যখন আমার ফোন খারাপ হয়ে গেছিল আমি ইমেল অ্যাড্রেস উদ্ধার করতে গিয়ে ইউটিউবের সাথে রীতিমতো পনেরো দিন ধরে লড়াই করে আমি চ্যানেল ফিরিয়েছিলাম সেটা প্রত্যেকে জানো যারা দু হাজার কুড়ি থেকে রয়েছে দু হাজার বাইশে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আসে আমি একটা শর্টস আপলোড করেছিলাম বলে এছাড়াও একাধিক সময় এক এক রকম এক এক রকম নানান রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমি গেছি এবারের সমস্যা কিন্তু সেরকমই ছিল পঁচিশে ডিসেম্বরের এই যে পোস্ট আমি করেছিলাম হঠাৎ করে এই পোস্টটা করার পর আমার ইউটিউবের যে মেল রয়েছে সেই মেলে একখানা ইমেল চলে আসে ইউটিউবের পক্ষ থেকে হাই এস ডি টিউটোরিয়াল গাইড এটা এসেছিলো পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ পাঁচটা বারোর সময় হাই এস ডি টিউটোরিয়াল গাইড আওয়ার টিম হ্যাজ রিভিউড ইউর কন্টেন্ট অ্যান্ড আনফরচুনেটলি উই থিঙ্ক ইট ভায়োলেটস আওয়ার হ্যারাসমেন্ট পলিসি উই হ্যাভ রিমুভড দ্য ফলোয়িং কন্টেন্ট ফ্রম ইউটিউব ক্রিয়েটেড পঁচিশ বারো দু হাজার তেইশ অর্থাৎ এরকমভাবে একটা আমার কন্টেন্ট রিমুভ করা হয়েছে এরকম একটা মেল দেওয়া হয় এবং শুধু তাই নয় এখানেই ইউটিউব খ্যান্ত ছিল না বলা হচ্ছে যে এটা নাকি তাদের পলিসি যে হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট পলিসি রয়েছে সেটাকে ভায়োলেট করেছে এখানে আপনি বলুন যে এখানে ভায়োলেশনটা আপনি কোথায় দেখলেন তো এটা ইউটিউবের ডেফিনেটলি মিস্টেক ছিল এবং আমি যেহেতু রকম কোনো ভুল করিনি তাই আমি ইউটিউব টিমের সাথে সরাসরি আমি চলে যাই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমাকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল তিন মাস আমার চ্যানেলে থাকতো কোন স্ট্রাইক পড়লে বা কোনো ওয়ার্নিং যদি আসে চ্যানেলে তাহলে চ্যানেলের রিচ কিন্তু এই তিন মাস ডাউন হতে শুরু করে নব্বই দিন ধরে তোমাকে প্রচুর প্রচুর সাফার করতে হতে পারে এরকম ঘটনা আগেও ঘটেছে আমরা দেখেছি তো এই জন্যে আমি আর দেরি করি না আমি সঙ্গে সঙ্গে ইউটিউবের যে চ্যাট সাপোর্ট ছিল সেখানে চলে যাই বাট আলটিমেটলি একটা পরিষ্কার বাংলাতে একটা কথা বলতে চাই ইউটিউবের যে চ্যাট সাপোর্ট রয়েছে সেটা কোনো কাজের নয় আলটিমেটলি সেখান থেকে কোনো হেল্প তুমি পাবে না ক্লিয়ার হলো তো তারা আমাকে বোঝাতে থাকে আপনি অ্যাপিল করুন আপনার যদি ভুল না থাকে আপনি অ্যাপিল করুন আমি বারবার একটা কথা বোঝাতে চাই এখানে আমার কোনো ভুল নেই আমি লিখেছি এক্সিকিউট ইউর সেলফ মেরি ক্রিসমাস টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার অর্থাৎ মোটিভেশন একটা দেওয়ার চেষ্টা করেছি দিয়ে আমি মেরি ক্রিস্টমাস সবাইকে উইশ করতে চেয়েছি বাট সেখানে ভায়োলেশন দিয়ে দেওয়া হয়েছে আমি বারবার বলেছি এটা আমার মিস্টেক হয়েছে কাজেই আপনারা আমার পোস্টটাকে এবং তার সাথে সাথে আমার যে চ্যানেলের ওয়ার্নিংটা রয়েছে সেটাকে আপনারা রিমুভ করে দিন বাট চ্যাট সাপোর্ট থেকে আমি কোনো সাপোর্ট পাই না তারপর আমি চলে যাই টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল ইউটিউবের ইউটিউবের এক্স হ্যান্ডেলে আমি ইউটিউবকে টুইট করে দিই তাই না আমি আমাদের রাজ্যের আরও বেশ কয়েকটা ইউটিউবার রয়েছেন এডুকেশনাল কমিউনিটি যারা আমার সাথে খুব কানেক্টেড সংখ্যতা অর্থাৎ আরজিটেক লাইভ গ্রুপ বাংলা সাথে সাথে এক্সপোজার এসকে রয়েছে অর্থাৎ আমাদের কৌশিক ভাই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করি তারা যেন এটাকে রিটুইট করে এবং তারা খুব ভালোভাবে সাপোর্ট করে রিটুইট করেছে এবং আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম আপনারা জানেন সেখান থেকে অনেকে রিটুইট করেছে অর্থাৎ আপনাদের সাইট থেকে যেটা ভুল করে এই ওয়ার্নিংটা দেওয়া হচ্ছে সেটা যাতে রিউক করা হয় তার জন্য আমাকে আপনারা হেল্প করুন তারপর টিম ইউটিউব সোজাসুজি চলে আসে টুইটারের কমেন্ট সেকশনে তারপর আমি তাদেরকে ডেকে নিই ইনবক্সে টুইটারের ইনবক্সে কথোপকথন চলতে থাকে চলতে চলতে আমি তাদেরকে বিষয়টা ক্লারিফাই করি তারা বিষয়টা বোঝেন এবং তারা বলেন ধৈর্য ধরতে এক থেকে দুই দিন বা হয়তো কিছু দিন একটা লাগতে পারে যাতে এই সমস্যাটা মেটানো যায় তো আমি আমি বলি তাদেরকে যে ঠিক আছে আমি ওয়েট করছি বাট এটা কিন্তু আমার ফল্ট নয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ওয়াজ আ মোটিভেশনাল লাইন উইথ ক্রিসমাস উইশ

ভুল মনে হয়েছে যে তাদের পক্ষ থেকে ভুল হয়েছে দা পোস্ট ইজ ব্যাক আপ অ্যান্ড অ্যাবাউট দিস অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে এটা রিভিউ প্রসেসের সময় ভুল হয়েছে রিভিউ করার সময় রিভিউ টিমের পক্ষ থেকে এটা আমাদেরই ভুল এবং এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার পোস্ট ফেরত দেওয়া হয়েছে এবং আপনার ওয়ার্নিংটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে তো দেখুন এই লাস্ট 24 আওয়ার্স আমার জীবনে কি কি সেটা আমি নিশ্চিতভাবে বুঝতে পাচ্ছি তো এইভাবে একাধিক ভুল কিন্তু হয় এবং পোস্ট কিন্তু ব্যাক করে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাবো আপনাদের সাপোর্টকে কে এবং এর জন্য ধন্যবাদ জানাবো আমার ইউটিউব কমিউনিটির বাকি বন্ধু বা দাদাদের ভাইদের আপনাদের সাপোর্ট এবং এর সাথে সাথে ইউটিউব টিমের সাথে আমি কথা বলতে পেরেছি ইউটিউব টিম বিষয়টা বুঝেছেন এবং সবচেয়ে বড় জিনিস তারা এটা এক্সপ্লেন করতে চেয়েছিলেন ঠিক এরকম ভাবে যে এই পোস্টটা নাকি এক্সিকিউটিভ সেলফ এটা কোনো সুইসাইডিয়াল এটা কোনো হ্যারাসমেন্ট বা এটা কোনো নেগেটিভ জায়গা তাকেই তারা মেনশন করতে চাইছিলেন বাট আমি তাদেরকে বোঝাই এক্সিকিউটিভ সেলফ বলতে শুধুমাত্র নেগেটিভটা তো ধরলে হবে না আমি সেখানে মেনশন কিছু করিনি দ্যাট মিনস এক্সিকিউটিভ সেলফ তার সাথে ক্রিসমাস উইশ অর্থাৎ এটা একটা একটা কাইন্ড অফ মোটিভেশনাল ইন্সপিরেশনাল ম্যাটার ছিল তো সেটা ইউটিউব টিম বুঝেছে আলটিমেটলি এইভাবে আপনাদেরও যদি কোনো প্রবলেম হয় ইউটিউব টিমের সাথে আপনারা কথা বলুন টুইটারে তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা থার্ড টাইম আমাদের চ্যানেলটাকে সাকসেসফুলি ব্যাক করাতে পেরেছি বেস্ট অফ জানাচ্ছি সবাইকে